Assalamualaikum. Assalamualaikum আপনারা সব ভালো আছেন? তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখছেন বার সাইডে খুব বেশি বৃষ্টি, ঢের খুব ঠান্ডা। জানুয়ারি মাস তো আর ঠান্ডা হইব। তো আমি আজকে কোন কোন জিনিস রান্না করবো আপনারা একটু শেয়ার করি। আজকে আমি মেকরুল ভর্তা বানাইমু, চিকেন রান্না করমু, মিট রান্না করমু, আর এটা ছোট ফাঙ্গাস মাছ রান্না করমু। ছোট ফাঙ্গাস মাছ দিয়া আর অরেঞ্জের বাকল দিয়া রান্না করমু। তারপরে ফ্রোজেন আমার ফ্রিজে থাকি কুলিয়া রাখছি, বার করিয়া রাখছি কলিফ্লাওয়ার দিয়া আর মির্গা মাছ দিয়া রান্না করমু। তো যদি পারি আপনারারে রেসিপি শেয়ার করমু, আর যদি পারি নাতে আপনারারে পরে রান্না করা পরে দেখাইমু। তো এখন আমি সব কিছু ধইয়া মাছে চুলাইয়া রেডি করমু, করিয়া তারপরে আমি আপনারারে শেয়ার করমু। আপনারা আমার সাথে থাকবা, আর আমার ভিডিওর দেখার শুরুতে একটা লাইক দিয়া দেখা শুরু করবা। আশা করি আপনারা ভালো লাগবো। আর যারা আমার ভিডিওটা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লিছেন তারারে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আবার সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, নোটিফিকেশন বাজাইয়া রাখবা। তো আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আমার ভিডিও ফাইলিবা। তো আপনারা এখন আমার সাথে থাকুক, আমি সব কিছু রেডি করি লাই। তো এখন শেষ হয়ে গেল আমার রান্না, আপনারা এখন শেয়ার করি লাই কিতা কিতা রান্না করলাম। ফার্স্টে আমি দেখাই অরেঞ্জের বাকল দিয়া যে ফাঙ্গাসর ছোট ফাঙ্গাস রান্না করলাম, আর এটা তো মেকরুল ভর্তা কইছিলাম যে মেকরুল ভর্তা করতাম, মেকরুল ভর্তা আর রান্না করলাম, ভাত রান্না করলাম আর রান্না করলাম কলিফ্লাওয়ার দিয়া আর মির্গা মাছ দিয়া, আর একটা চিকেন দিয়া আবার কেবেজ দিয়া বুনা করলাম, আর একটা আলু দিয়া মিট, আলু দিয়ার মিট দিয়া। আমি কোনো জুল দিছি না, আমি জুল দিছি না, আমার ছেলে লন্ডনে বাড়া থাকেন, তো তাহলে ফ্রিজারও রাখিয়া এয়ার টাইট কন্টেনারও বড়িয়া ফ্রিজারও রাখিয়া ফ্রোজেন করিয়া দিলাইমু। তাই হকানো নিয়ে খাইবা, তাই না ফিস উচিতা বেশ পছন্দ করেন না, তো এর লাগে আমি ড্রাই রাখছি। তাই হকানো নিয়া তো জুল দিবা, জুল দিয়া তো তান খাইবা। তো এখন আর আমার তো রান্না শেষ হয়ে গেল, সব কিছু আপনারা শেয়ার করিলাম। তো আপনারা সব ভালো থাকবা, আর এখন ক্যামেরা অফ করে নিমু, নেক্সট আরও কোনো ভিডিও দেখাইব, ফটো হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।